মতে এত স্বল্প সময়ের মধ্যে শেষ হয় নাই, যেহেতু শেষ না হওয়ার যে কারণটি সেটা হলো যে স্বল্প সময়ের মধ্যে তদন্তকারী কর্মকর্তা এভাবে রিপোর্টটা পেশ করেন নাই, সমাপ্ত করেন নাই। বিচারের বিচারের ডেফিনেটলি আমি খুশি, যেহেতু বিচারের কার্যক্রম বিচারিক অনেক সময় স্বল্পতা থাকে, ইয়াতে থাকে, সে কারণে হয় না। তো এইটা আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য জাতীয়ভাবে একটা মাইল ফলক। আমরা মনে করি যে বঙ্গবন্ধুর সেই মুক্তিযুদ্ধের শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুয়ের বিচারক যে রায়টা দিয়েছেন 9-1-2003 সালের নারী শিশু নির্যাতন দমন আইনের ধারায় সর্বোচ্চ সাজা যাবজ্জীবন এবং যাবজ্জীবন সহ 20,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন, অনাদায় আরও 1 বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন। তো এই মামলার যে এজাহারটা লজ হয়েছে, যেটা এই মামলার ঘটনার তারিখ 3-10-2020 বিকাল 4:30 সময়, ওই দিনই এজাহার লজ হয়েছে, ওদিনই ভিকটিমের জবানবন্দি নিছে এবং শিশুবান্ধব কেন্দ্রে ওই আইও সাহেব তাকে মহিলা পুলিশ দিয়ে তাকে পরীক্ষা নিরীক্ষা করাইছে। পরবর্তীতে মংলা স্বাস্থ্য হসপিটালে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে ওই ভিকটিমের 7 বছরের শিশুকন্যা শাইনুর তাকে পরীক্ষা করে পরবর্তীতে বাগেরহাট সদর হাসপাতালে। এত দ্রুত সময় আপনাদের মনে সন্দেহ থাকতে, দ্রুত সময় বলতে আপনারা যেটা বুঝেছেন, ইতিপূর্বে গড্ডালিকা প্রবাহে আইও সাহেব তদন্ত করেছে তার ইচ্ছা মতন, তার কারণে 180 দিন পার করতে হবে, তারপরেও আদালতের কাছে সময় নেওয়া যেত। যদি প্রশাসন সদিচ্ছা থাকে, স্বচ্ছতা থাকে, জবাবদিহিতা থাকে, তাহলে প্রশাসন পারে না এমন কোনো জিনিস নাই। অতএব একদিনে এর মধ্যেও কথা আছে 24 ঘন্টার মধ্যে দিতে পারে রিপোর্ট, এটা যুগান্তকারী রায় এবং আলোচিত বাংলাদেশের। হ্যাঁ, এই কেসে আমরা উচ্চ আদালতে আপিল করব। কি নাম আপনার? অ্যাডভোকেট লিয়াকত আলী মোল্লা। প্রত্যাশা করি আপনারা শুধুমাত্র, কি নাম আপনার? লিয়াকত আলী মোল্লা। পয়সার জন্য উপায় আমি সন্তুষ্ট না, আমরা মহামান্য হাইকোর্টে আপিল করব। জি, আবার একটু বলেন, প্লিজ প্লিজ আবার বলেন সঠিকভাবে।